হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নবদিগন্ত। আজকে আমরা আলোচনা করব কোষ টপিকের, জীবনবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখি প্রশ্নগুলো কি আছে। আচ্ছা, প্রথম প্রশ্ন আমাদের, কোষ কাকে বলে? আমরা সবাই জানি, ছোটবেলা থেকে পড়ে এসেছি, জীবদেহের গঠনগত কার্যগত এককে কোষ বলে। অ্যাকচুয়ালি এটা তো আসবে না লিখতে যে কোষ কাকে বলে পরীক্ষায়, এটা জানার জন্য যে কোষ কাকে বলে। যদি এরকম ভাবে দেয় পরীক্ষায় গঠনগত কার্যগত একক, অপশন দিয়ে দিল কোষ, কলা, ডিএনএ, জিন, তো দেহের গঠনগত কার্যগত একক হলো কোষ, এটা আমরা পারবো। কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটা আগেও এসছে যে জীববিদ্যার যে শাখায় কোষ সম্পর্কে অধ্যয়ন করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় সাইটোলজি। তাকে বলা হয় সাইটোলজি, অর্থাৎ যে বিদ্যায় কোষ সম্পর্কে পড়া হয় তাকে বলা হয় সাইটোলজি। তিন নম্বর প্রশ্ন আমাদের, আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম কোষ কি? এটা মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। তাহলে মাইকোপ্লাজমা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কোষ, আয়তনে ক্ষুদ্রতম কোষ। আমাদের চার নম্বর প্রশ্ন রয়েছে, আয়তনে পৃথিবীর বৃহত্তম কোষ, তাহলে বৃহত্তম কোষ হলো উট পাখির ডিম, আর ক্ষুদ্রতম কোষ হলো মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। অর্থাৎ বৃহত্তম উট পাখির ডিম, এবার আমরা বুঝতে পারছি এর থেকে ডিম, যেগুলো মুরগির ডিম হোক, পাখির ডিম হোক, হাঁসের ডিম হোক, এই ডিমগুলো হলো এক একটি কোষ, অর্থাৎ সেগুলো হচ্ছে সেই পাখি তার ডিম্বাণু। পাঁচ নম্বর প্রশ্ন আমাদের কি, পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে, দীর্ঘতম প্রাণী কোষ কি? দীর্ঘতম প্রাণী কোষ হলো স্নায়ু কোষ, আর দীর্ঘতম উদ্ভিদ কোষ হলো পাটের তন্তু বা র্যামি গাছের তন্তু। পাট গাছের মতোই র্যামি গাছটা একই রকম, তো এই দুটো গাছের তন্তু হলো দীর্ঘতম, অর্থাৎ লম্বায় বড়। লম্বায় বড় হচ্ছে পাটের তন্তু বা র্যামি গাছের তন্তু, আর আয়তনে বড় হচ্ছে যেটা সব থেকে বড় সেটা হচ্ছে উট পাখির ডিম, আর ক্ষুদ্রতমটা তো গ্যালিসেপ্টিকাম, মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম আমরা পড়লাম। সাত নম্বর প্রশ্ন, সব থেকে বৃহৎ উদ্ভিদ কোষ, অ্যাসিটা বুলারিয়া, এটা একটা শৈবাল, এটা হচ্ছে সব থেকে বৃহৎ উদ্ভিদ কোষ, অর্থাৎ বৃহৎ মানে আয়তনে বৃহত্তম, আমরা এখানে পড়লাম পৃথিবীর বৃহত্তম। এবার সেটা ছিল প্রাণী কোষ এবং সব কোষ, উদ্ভিদ প্রাণী সব মিলিয়ে উট পাখির ডিম। যদি বলে শুধুমাত্র বৃহৎ উদ্ভিদ কোষ কি, তাহলে হবে অ্যাসিটা বুলারিয়া, অ্যাসিটা বুলারিয়া। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে আমরা দেখি। পরের প্রশ্ন হলো, মানব দেহের ক্ষুদ্রতম কোষ, মানব দেহের ক্ষুদ্রতম কোষ হলো স্পার্ম বা শুক্রাণু, অর্থাৎ মানুষ, স্ত্রী ও পুরুষ সবাই মানুষ, তো সব মিলিয়ে ক্ষুদ্রতম কোষ হলো স্পার্ম। তাহলে মেয়েদের শরীরে স্পার্ম তো নেই, মেয়েদের শরীরে তাহলে কি হবে, স্ত্রী দেহের ক্ষুদ্রতম কোষ হলো গ্রানিউল কোষ, যেটা থাকে মস্তিষ্কে। মস্তিষ্ক মানে ব্রেন, আমরা ইংরেজিতে তাহলে মস্তিষ্ক মানে কি জানি, ব্রেন, তাহলে মাথা ইংরেজি কি হেড, এটা অনেকে ভুল করে ফেলে। তার পরবর্তী প্রশ্ন আমরা কি দেখছি, সর্বপ্রথম কোষ কে আবিষ্কার করেন? এটা সবাই আমরা জানি, সর্বপ্রথম রবার্ট হুক আমাদের কোষ আবিষ্কার করেছিল, সেই কোষটা ছিল মৃত। আমরা জানি যে যে ওষুধের যে কর্ক কি, সেই সেটাই ছিল উদ্ভিদের ছাল থেকে তৈরি, সেটা থেকেই কি করে মাইক্রোস্কোপ মাধ্যমে রবার্ট হুক কোষ আবিষ্কার করে, এবং সেই যখন মাইক্রোস্কোপে দেখে তখন সেগুলো কুঠরি কুঠরি মতো হয়, অর্থাৎ আমরা সেল মানে জানি, সেল মানে জানি ছোট কুঠরি বা জেলের কুঠরি, সেরকম কুঠরি মতো দেখে, তো সেইখান থেকেই নাম হয় সেল বা কোষ। তাহলে এই যে কোষটা ছিল, রবার্ট হুক আবিষ্কার করেছিল 1665 সালে, সেটা ছিল মৃত কোষ। তাই সর্বপ্রথম যদি বলে সজীব কোষকে পর্যবেক্ষণ করেন বা আবিষ্কার করেন, তাহলে হবে লিউয়েন হক, 1674 সালে লিউয়েন হক সর্বপ্রথম সজীব কোষ আবিষ্কার করে। তাহলে প্রথম কোষ রবার্ট হুক, কিন্তু সজীব কোষ বলে লিউয়েন হক 1674। পরবর্তী প্রশ্ন কি আছে আমরা দেখি। প্রতিনিয়ত তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে থাকো এবং ভিডিও দেখতে থাকো, আমাদের অঙ্ক, জিআই, ইংরাজি প্রতিনিয়ত ক্রমাগত আমাদের আপলোড হচ্ছে, সেগুলো ফ্রি বিনামূল্যে দেখতে থাকো। অবশ্যই প্রত্যেক পরীক্ষার জন্য আমরা তোমাদের অনেক রকমভাবেই সাহায্য করব, যাতে তোমরা এগিয়ে যাও এবং সাকসেসফুল হও।
কোন বিজ্ঞানী কোষের মধ্যে অবস্থিত জেলির মতো বস্তুকে প্রোটোপ্লাজম নাম দেন? অর্থাৎ কোষ, আমরা জানি এরকম কোষ, কোষের মধ্যে যে বস্তু পুরোটা রয়েছে সেই টোটাল বস্তুটা হলো জেলির মতো থকথকে, তো সেই পুরো টোটাল বস্তুটাকে বলা হয় প্রোটোপ্লাজম। অর্থাৎ একটা কোষের যদি আমরা দেখি তাহলে কোষের আবরক, এটা হলো আবরক, এবং এর মাঝখানে ভেতরে যতটা রয়েছে সেটা হলো প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমকে দুটো ভাগে আমরা বলতে পারি মেইনলি, একটা হলো সাইটোপ্লাজম এবং অপরটি হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস তাহলে প্রোটোপ্লাজমের দুটি অংশ আমরা বলতে পারি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। তাহলে এই প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি, এই আখ্যা দেন বিজ্ঞানী হাক্সলে। এটা মাথায় রাখতে হবে, আসে পরীক্ষায়। পরের প্রশ্ন হলো, সর্বপ্রথম কোষের মধ্যে নিউক্লিয়াসকে আবিষ্কার করেন? অর্থাৎ আমরা দেখলাম এই যে কোষ, এই কোষের মধ্যে রয়েছে কি নিউক্লিয়াস, তাহলে এই নিউক্লিয়াস বাদে বাকি যত অংশ রয়েছে সেই অংশটা টোটালটা হলো সাইটোপ্লাজম। এখানে বিভিন্ন কোষ অঙ্গাণু রয়েছে, মাইটোকন্ড্রিয়া বলি, ইয়ার বলি, রাইবোজোম বলি, ভ্যাকুল বলি, গলগিবডি বলি, বিভিন্ন আমরা কোষ অঙ্গাণু, সেটা আমরা পরে পড়বো কোষ অঙ্গাণুটা। তো কোষ অঙ্গাণু কোথায় রয়েছে? সব সাইটোপ্লাজমে রয়েছে, আর মাঝখানে রয়েছে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি নিউক্লিয় জালিকা রয়েছে, নিউক্লিওলাস রয়েছে। তো এই নিউক্লিয়াস প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন, বিজ্ঞানী রবার্ট ব্রাউন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি আছে? প্রথম কোষ তত্ত্ব বা সেল থিওরি, অর্থাৎ কোষের বিষয়ে আমরা যে জানলাম, এই যে কোষ, কোষের এটা আবরক, এর মাঝখানে এটা নিউক্লিয়াস, এটা সাইটোপ্লাজম, এই যে তত্ত্ব, এই তত্ত্বটা বা থিওরিটা দিয়েছিল কে? স্লেইডেন ও সোয়ান। তাহলে স্লেইডেন ও সোয়ান বিজ্ঞানীদ্বয় কোষ তত্ত্ব বা সেল থিওরি দিয়েছিল সর্বপ্রথম। পরবর্তী প্রশ্ন, প্রোটোপ্লাজমের কটি অংশ? প্রোটোপ্লাজমের দুটি অংশ আমরা একটু আগেই বললাম, যে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। পরবর্তী প্রশ্ন রয়েছে ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র। আচ্ছা, অণুবীক্ষণ যন্ত্র মানে হচ্ছে ইংরেজিতে বলি আমরা মাইক্রোস্কোপ, যেটা দিয়ে আমরা আণুবীক্ষণিক জীব বা আণুবীক্ষণিক কোনো অংশ দেখি। সে অণুবীক্ষণ যন্ত্র তিন রকম, সরল অণুবীক্ষণ যন্ত্র, সরল, যৌগিক এবং ইলেকট্রনিক, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। এই ইলেকট্রন বা ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করে? বিজ্ঞানী নল ও রাক্স। তাহলে বিজ্ঞানী নল বা রাক্স হচ্ছে এই দুজন মিলে আবিষ্কার করেছিল ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। পরবর্তী প্রশ্ন, একটি আদর্শ কোষের প্রধান কটি অংশ? তিনটি অংশ একটি আদর্শ কোষের। একটা হচ্ছে কোষ আবরক, এই কোষ আবরকটা প্রাণীদেহের শুধুমাত্র কোষ পর্দা, এবং উদ্ভিদদেহের কোষ প্রাচীর, কোষ পর্দা দুটোই থাকে। তো কোষ আবরক হচ্ছে এক নম্বর, দুই নম্বর হচ্ছে সাইটোপ্লাজম, তিন নম্বর হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে, এই অংশটা হচ্ছে সাইটোপ্লাজম, এটা নিউক্লিয়াস, আর এই যে যেটা কোষ পর্দা কোষ প্রাচীর সেই অংশটা হচ্ছে আমাদের কোষ আবরক। এই তিনটে নিয়ে গঠিত হয় একটি আদর্শ কোষ। পরবর্তী প্রশ্ন রয়েছে, গঠন অনুযায়ী কোষ কত প্রকার? সাধারণত কোষ দুই প্রকার। আচ্ছা, গঠন অনুসারে কোষ দুই প্রকার আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে এসেছি, কিন্তু যদি উঁচু ক্লাসে দেখি আমরা কোষ তিন প্রকার দেখব। তাহলে দুই প্রকার আমরা ছোটবেলা থেকে পড়েছি, প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ এবং মেসোক্যারিওটিক কোষ আমরা দেখব উঁচু ক্লাসে রয়েছে। তো এই মেসোক্যারিওটিক কোষ আসতে পারে পরীক্ষায় যে কাদের দেখা যায়, তো মেসোক্যারিওটিক কোষ দেখা যায় এমন একটি জীবের উদাহরণ হচ্ছে পেরিডিনিয়াম, পেরিডিনিয়াম নামক শৈবাল। তাহলে এক ধরনের শৈবাল যা এই মেসোক্যারিওটিক কোষ দ্বারা গঠিত। অর্থাৎ প্রোক্যারিওটিক কোষ আমরা জানি নিউক্লিয়াস অনুন্নত, রাইবোজোম 70S প্রকৃতির, ইউক্যারিওটিক কোষ উন্নত, রাইবোজোম 80S প্রকৃতির। তারপরে কিছু আরও অনন্য কোষ অঙ্গাণু প্রোক্যারিওটিক কোষে অনুপস্থিত, তো সেটা অনুন্নত, যেটা আদিম কোষ বলতে পারি আমরা, তো তার থেকে একটি উন্নত কোষ। তাহলে প্রোক্যারিওটিক কোষ থেকে একটু উন্নত মাঝামাঝি পর্যায়ে মেসোক্যারিওটিক কোষ, আর তারপরে আমাদের ইউক্যারিওটিক কোষ। তাহলে এই তিন রকম হচ্ছে আমাদের উন্নত জীববিদ্যায় জানতে হবে কোষ, আর সাধারণত আমরা ছোট ক্লাসে পড়েছি দু রকম কোষ, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক।
আচ্ছা আজকে আমরা কোষ সম্বন্ধে এই কটা শুধুমাত্র কোষ যে কি কে কি আবিষ্কার করে জানলাম, এছাড়া আমাদের জানতে হবে কোষ বিভাজন, তারপর কোষ অঙ্গাণু, কোষের মধ্যে আমাদের পড়তে হবে ক্রোমোজোম। তো এগুলো সম্বন্ধে আমরা পরবর্তী কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব। তো সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে।